আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমিও ভালো আছি। এখন বাজে হলো 8:30, আর ঘুমাইয়া গেছে আজকে 8টার দিকেই। সাইবার হলো অনেক কাশি হয়েছে, তো ওর জন্য আসলে ঘুমাইতে পারি নাই ঠিক মতো। আজকে 2-3 রাত ধরেই ও অনেক কাশে রাত্রে, হঠাৎ করে এই ঠান্ডাটা ওর বুকে হলো অনেক বইসে গেছে। তো একটু পরপর ওর কাশির জন্য কিন্তু ঘুম ভাঙে, ওরে গরম পানি করে দেও খায়, তারপর হইলো শোয় এরকম। আর একটু হালকা জ্বর জ্বরও ছিল, তো ওষুধ খাইতেছে, জ্বরটা কমে গেছে, কিন্তু হইলো কাশিটা রয়ে গেছে। কাশিটা মনে হয় যে বুকে বইসে গেছে একদম। তো এই কারণে আজকে আর শুই নাই, একটু পরে তো নাস্তাই বানাইতে হইব। ভাবলাম ছাদে একটু আসি, আর ছাদে আসা তো ভুলেই গেছি একদম। সকাল সকাল তো এখন শীত আসছে, আমি আসলে শীত আসলে একদম 9টা 10টার আগে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যায় ঠান্ডায়। এই যে এটা একটু শেয়ার করি, এটা হলো যে আমি কলমের লেবু গাছ লাগাইছিলাম না, সেটা একটা ভিডিওতে শেয়ার করছিলাম। ওরে আল্লাহ, উঠাইতে পারি না। এই যে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম যে লেবু গাছ ঢাল থেকে যে চারা হয়, এই যে আমার লেবু গাছটা, এটা আরও আছে, আরগুলো আর এখনও শিকড় বের হয় নাই। আমি আরেকটা দেখাই, ওইটা বের হয়েছে অনেকগুলা, আরও 2-3টা আছে, মানে বের হয় নাই এখনও শিকড়, কিন্তু বের হবে, একটু দেরি হইলেও বের হবে। এটা অ্যালোভেরা গাছের ভিতরে রাখা হয়েছে, কারণ বাচ্চারা ধরলে নষ্ট হয়ে যাইব। আমার ছাদের অ্যালোভেরা গুলো দেখো, কত অ্যালোভেরা অনেক আছে। তো এই পাশে আমি একটু দেখাই, এই যে আমার আরেকটা লেবু গাছ, এগুলো কিন্তু পুরাতন ডাল থেকেই কিন্তু হইতেছে। এই যে এটা অনেকগুলো শিকড় কিন্তু বের হয়েছে একদম। এটা হলো কলম্ব লেবুর চারা। তোমরা কিন্তু লেবুর ডাল থেকেই সুন্দর চারা বানাইতে পারো, লেবু গাছের ডাল কেটে নিয়ে ওটা লাগাই রাখলেই কিছুদিন পর হইলো কুশি বের হয়। এই যে এগুলা থেকে একটু লেট হয়েছে বের হইতে, কিন্তু চিকন ডাল লাগাই রাখলে ওটা থেকে তাড়াতাড়ি বের হয়। তো দেখি আজকে সারাদিন আর কি কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তোমরা আমাদের সাথেই থাইকো। আমার নতুন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, তো ওইটার কথা বলতেছি, সাইবাস গোল্ড। আশা করি তোমরা আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল সবার জন্য। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই আমার পাশেই থাকো, আমি হইল দেখি কি শেয়ার করা যায়। তা এখনকার মতো ক্যামেরাটা অফ করি। তো এইটা হলো আজকে সকালের নাস্তা, এখানে আমি মুসুর ডালটা ভুনা করে নিছি, আর হইলো রুটি। শ্বশুর উঠে গেছে, আব্বাকে আর কি রুটিটা দিব, আর হইলো ছেলেকে ইস্তি উঠে গেছে, সাইবা এখনও ঘুমায়, তোমাদের ভাইয়াও ঘুমায়, তো তারা হইলো আরও পরে তাদের পালা। এখন হইলো আব্বারে আর হইলো আমার ছেলেকে দিয়া নাস্তাটা, চুলাটা অফ করে দিব। রুটি আসলে গরম না খেলে আমার কাছে ভালো লাগে না, নিজেও গরম রুটি ছাড়া খাইতে পারি না। ঠান্ডা রুটি আছে না ভাই, যারা রেখে দিলাম, পরে যার যেমন খেয়ে নিবে নাস্তা, কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে না। সবাই যখন উঠে আমি একজন একজন করে নাস্তা দিই, ভাই যা ভাই যা, গরম গরম আর কি। আজকে জীবনের প্রথম ক্যামেরার সামনে রুটিটা ফুলছে, আসলে রুটি ফুললে কিন্তু ভালোই লাগে। তো এই যে ডাল আর রুটি আব্বারে দিলাম, আর আজকে হইলো এই ভিডিও ক্লিপটা আমার হইলো আরও কয়েকদিন আগের। তো এই যে এখানে টাকি মাছটা পানিতে আর কি, এটা জিওল মাছ বলে, অনেকে জিয়ায় রাখছি আর কি পানির মধ্যে, রাখলে একদম তাজা থাকবে কয়েকদিন, ভালো থাকে। তো যে কয়েকটা একটু মনে হয়েছে যে এগুলা বাঁচবে না, মরে যাওয়ার অবস্থা, তো সেইগুলি আমি একটু কেটে নিলাম, আর এগুলো আজকে শুটকি দিতেছি নিজের হাতে। ফ্রেশ শুটকিটা কিন্তু অনেক ভালো হয়, আর শুটকি শীতের সিজনে কিন্তু শুটকি তরকারিটা অনেক মজা লাগে খাইতে। তো আমি এই মাছটা কেটে ধুয়ে এভাবে
চার টুকরা করে নিছি আর কি, আমি দেখাইতেছি কিভাবে। এই যে চার ফালি করে নিছি একটা মাছকে, আর তারের মধ্যে ঢুকাইয়া দিয়ে এই যে উপরে রশিতে ঝুলাই দিলাম। এভাবে দিলে কিন্তু কাকে খাওয়ার কোনো ভয় থাকে না, পাখিতে খাওয়ার কোনো ভয় থাকে না, আর পিঁপড়াও ওঠে না, বিড়ালও ধরতে পারে না। তো সবগুলা টিপসই শেয়ার করলাম। এই যে আমি ছাদের উপরে, এটা কিন্তু কিছুদিন আগের ক্লিপ আসিল, আর এই বালতির এই ধনিয়া পাতাগুলা কিন্তু এখন নাই, আমি আগের ব্লগে দেখাইছি, উঠায় ভর্তা বানাইছি ওগুলা। এই যে আর হলো এই পুঁই শাকটা 1 মাস আগে লাগাইছি আমি, এটার বয়স বেশি না, 1 মাস। এই যে ধনিয়া পাতা, এগুলা কিন্তু এখন আরো বড় হয়ে গেছে, ধনিয়া পাতাগুলা আগে ছোট ছিল, এখন এটা আরো মানে 3 থেকে 4 দিন আগের ভিডিও। এই যে ফুলকপিগুলা, তো আমি মাঝে মধ্যে ছাদে আসলে দেখি যখন ফুলকপির বাড়তি পাতা মানে অনেকগুলা পাতা নিচ থেকে হয়ে থাকে, সে দুই একটা ভাঙ্গা দেই, তাহলে গাছটা একটু জোর শক্তি বেশি পায়। এই যে আমার আরও একটা পুঁই শাক এই পাশে, আর ফুলকপি এখনও ফুল আসে নাই। আমার যা হইলো তিথিকে নিয়ে আসছে, আমরা যখন দুই যা ছাদে উঠি, তো সকালবেলা আমিও আমার যাওয়া ছাদে উঠছিল, তো উঠার পরে দেখার পরে তিথি হইলো জানলা দিয়ে দেখা কান্নাকাটি করতেছিল, তো আমার যা গিয়ে নিয়ে আসছে ওরে। তো শুটকি দেওয়া শেষ, এই যে ফুলগুলো একটু দেখাইতেছি, এগুলা কিন্তু কলমের চারা ছিল, তোমাদের ভাইয়া কিন্তু গোলাপ গাছ থেকে এরকম ডাল লাগানোর পরে এরকম চারা হয়ে ফুল হয়েছে, গোলাপের ডাল থেকেই কিন্তু চারা বানানো হয়েছে। তো ছুটকি দেওয়া শেষ, এখন ঘরে যাই। এই যে দিদি আমাদের বাসায় আইসাই পড়ছে, জানলা দিয়ে ডাকা ডাকি করে খালি, ছাদে কেউ দেখলে, এই যে দিদি বুড়ি আম্মা আম্মা এসে গেছো, এই যে দেখি দেখি দেখি, স্মাইল, হাসি তো। সাই বাপু কোথায়? সাই বাপু কই? কই আপু, আপনি কই? না আপু খুঁজতেছো তুমি? আপু কোথায় দেখি? এই বুড়ি বেদি, এই যে আম্মা দেখি না, একটু হাসো, ভাল লাগে না, আপনি পাও না তুমি, তিথি বুড়ি আমাদের এটা না, তা আম্মা হ্যাঁ সাইবারে খুঁজে, সাই বাপু কই? ঘুমায় আপু, ঘুমায় আপুর কাশি হয়েছে না? এই যে দেখো আমার টাকি মাসি শুটকি শুকাইয়া গেছে, কি সুন্দর মাশাল্লাহ, তরকারি রান্না করার উপযুক্ত হয়ে গেছে, এত শুকাইছে, আজকে একদমই রোদ নাই। না ধুন্দু লোকগুলো নষ্ট হয়ে গেছে, ধুন্দু না একটা ভালো, একটা ভালো আছে, একটা ভালো আছে, আর দুইটা নষ্ট হয়ে গেছে। কুয়াশা কুয়াশা, দেখি পাতাকপি না ফুলকপি, ফুলকপি যে পুঁই শাকের বিচি হয়ে গেছে, এগুলা কিন্তু রান্না করে খাওয়া যায়। আমি তো আমার অনেক আগের ব্লগে রান্না করছিলাম, শেয়ার করছিলাম। এটা ছিল আজকে রাতের বেলা, এই যে তরকারি গরম করতেছি, দুপুরে রান্না আজকে শেয়ার করা হয় নাই, অনেক কাজ করতে হয়েছে দুপুরবেলা, ঘর মুছতে হয়েছে, কাজের মানুষ নাই, তারপরে আজকে পাকের ঘরটা অনেক ভাবে ডিপ ক্লিন করা হয়েছে, তো এই কারণে আর দুপুরে রান্না ভিডিও করতে পারি নাই, এটা রাত্রের বেলা। কালকে গতকালকের ব্লগেই বলছিলাম যে আজকে হইলো শাশুড়ির পছন্দের রান্না করব, তো আজকে শাশুড়ির পছন্দের কাইকা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়েছে। তো আজকে এই উল্টা পাল্টা ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে, ভালো না লাগলেও কিছু করার নাই, দেখবা। তো সবাই ভালো থাকবো, আজকে বিদায়ের ঘন্টা বেজে গেছে, সময় নাই হাতে আর, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা,
তোমাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।